নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নটে শাকের চচ্চড়ি। রান্নাটাও খুব সহজ এবং খেতে খুব ভালো হয়। রেসিপিটা ট্রাই করে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন নতুন রেসিপির নোটিফিকেশান পেতে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে এক আঁটি নটে শাক নিয়েছি। শাকটার গোড়ার দিকের মোটা ডাঁটার অংশ বাদ দিয়ে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটাকে কেটে নেব। আর এখানে নিয়েছি ছোট ছোট তিনটে পেঁয়াজ। বড় পেঁয়াজ হলে একটা দিলেই হবে। পেঁয়াজগুলো কেটে মিক্সার জারে দিয়ে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, পুরো পেস্ট করব না। একবার ঘুরিয়ে নিয়েছি, দেখুন পেঁয়াজের ছোট ছোট টুকরোও আছে, পুরো মিহি পেস্ট করিনি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে দেব তিন ফোড়ন। তিন ফোড়ন হলো মৌরি, মেথি আর কালো জিরে, হাফ চামচ করে সব মশলা নিয়েছি। এখন এই তিন ফোড়ন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হলে চার পাঁচ কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম। রসুনটা দিয়েও এক মিনিট ভেজে নেব। এক মিনিট পর পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। মশলাটাকে লাল করে ভেজে নেব। দেখুন মশলাটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন শাক দিয়ে দিচ্ছি। শাক আমি কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন নুনটাও দিয়ে দেব, তাহলে শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে যারা নতুন রান্নাবান্না করছেন, শাকের পরিমাণ হিসেবে নুনটা দেবেন না, কারণ শাক রান্না হওয়ার পর একদমই কমে যাবে। তাই নুনটা প্রথমে অল্প করেই দেবেন। নাড়াচাড়া করে নুন আর মশলার সাথে শাকটা মিশিয়ে নেব। একটুও জল দেব না, শাকের যা জল বেরোবে সেটাতেই শাকটা সেদ্ধ হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ধিমে আঁচে রেখে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না শাক সেদ্ধ হয়। মাঝে একবার ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দেব। দেখুন একটু জল বেরিয়েছে, শাক এটাতেই সেদ্ধ হয়ে যাবে। একবার নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছু সময় রান্না হওয়ার পর ঢাকা সরিয়ে দিচ্ছি। শাক সেদ্ধ হয়ে গিয়েছে। এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব, তাহলে শাকে যদি একটু জল থাকে সেটাও শুকিয়ে যাবে আর শাকটাও ভালো ভাজা হয়ে যাবে। দু মিনিট রান্না হওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। শাক ভাজা সব বাড়িতেই হয়ে থাকে, তবে এভাবে একবার নটে শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপি ট্রাই করে কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।